আমরা যোগের অন্তরকরণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং অলরেডি আমরা যোগের অন্তরকরণের উপর একটা লেকচার দিয়েছি। তো আজকে আমরা বেশ কঠিন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা এর পূর্বে কখনো করি নাই, এরকম টাইপের একটা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা এখন থেকে যদি কঠিন বিষয়গুলোকে একটু সহজভাবে করার মানে করো আর কি, কঠিন বিষয়গুলোর বেসিক যে বিষয় লাগে সেটা যদি তোমরা এখন থেকে শেখো, তাহলে পরবর্তীতে যে প্রশ্নগুলো সাধারণত আমাদের সাল এসে থাকে সেই প্রশ্নগুলোতে তখন যেয়ে কিন্তু আমাদের আর প্রবলেম হবে না। এখানে যেমন এই অঙ্কটাতে অনেকগুলো বেসিক জিনিস এখানে অ্যাড করা আছে, এই বেসিক জিনিসগুলো যদি তোমরা এখনই এই নিজেদের মধ্যে আয়ত্ত করে নাও, তাহলে পরবর্তীতে সেই বেসিক জিনিসগুলো তোমাদের কাছে কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো যাই হোক, এই যে একটা অঙ্কটা আমি আজকে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওয়াই কো রুট এক্স প্লাস টু রুট এক্স কিউব প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার 1/3, এরকম একটা অঙ্ক। তো এটাকে আমাদের অন্তর্করণ করতে হবে। তো কীভাবে অন্তর্করণ করব, তো সেই প্রসেসটা আমরা শুরু করি। তাহলে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে উভয় পাশে ডিডিএক্স নিতে হবে, অর্থাৎ সমানের বাম পাশে ডিডিএক্স লাগাবো, সমানের ডান পাশে ডিডিএক্স লাগাবো। তাহলে সমানের বাম পাশে রয়েছে শুধু ওয়াই, ওয়াই সামনে আমরা ডিডিএক্স লিখলাম এবং আবার ডিডিএক্স লিখলাম। ডিডিএক্স লেখার পর এখানে যা কিছু রয়েছে সে সব কিছু আমরা আগে প্রথমে লিখে নেব, যেগুলো রয়েছে রুট এক্স প্লাস টু রুট এক্স কিউব প্লাস ফাইভ এক্স 1/3। আচ্ছা, তো এটাকে আমরা কীভাবে করব, তো করার আগে দেখো যে ধ্রুব সংখ্যাগুলো রয়েছে, যেমন এখানে এক্স রুট এক্সের সামনে কোনো ধ্রুব সংখ্যা নেই, কিন্তু এখানে রুট এক্স কিউবের সামনে একটা ধ্রুব সংখ্যা রয়েছে, এখানে এক্স টু দি পাওয়ার 1/3 সামনে কিন্তু একটা ধ্রুব সংখ্যা রয়েছে। তো আমরা প্রথমে কী করবো, অঙ্কটা সূত্রতে নিয়ে যাওয়ার আগে আমরা অঙ্কটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। কীরকম সাজিয়ে গুছিয়ে নিব দেখো, যেমন ডিডিএক্স রুট এক্স, ঠিক আছে, তারপরে এ ডিডিএক্সটা প্রথমে এটার সামনে বসবে, এ ডিডিএক্সটা এটার সামনে বসবে, এ ডিডিএক্সটা এটার সামনে বসবে, অর্থাৎ আলাদা আলাদা করে ডিডিএক্সটা আমরা সবার পাশে বসে নিব। এই লাইনটা বইয়ে দেওয়া থাকে না, আমরা এখানে করছি আমাদের নিজেদের বোঝার জন্য, যাতে সহজে আমরা বিষয়টা বুঝতে পারি। তাহলে এখানে ডিডিএক্সটা নিয়ে নিলাম, ডিডিএক্সটা সবার সামনে আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন কী করবো, এটাকে আমরা এরকমই রাখবো, এটার কাজ আমরা পরে করবো রুট এক্স। আর এই যে টুটা, সরি এখানে প্লাস হবে, এই যে টুটা রয়েছে এই টুটা আমরা কী করবো, ডিডিএক্সের সামনে নিয়ে এসে দেবো। ধ্রুব সংখ্যাগুলো নিয়ে আমরা কোনো কাজ সাধারণত করি না, সেই জন্য আমরা ধ্রুব সংখ্যাগুলোকে সামনে নিয়ে এসে রেখে দেবো, এই টুটাকে সামনে নিয়ে এসে রেখে দেবো, বাদ বাকি জিনিসটা এরকমই থাকবে। তাহলে এখান থেকে টুটা ডিডিএক্সের সামনে চলে গেলে এখানে কী থাকে, শুধু রুট এক্স কিউব থাকে। একই রকমভাবে এই যে এখানে ফাইভ রয়েছে এই ফাইভটাকে ডিডিএক্সের সামনে নিয়ে এসে রেখে দেবো, তারপরে ডিডিএক্স এক্স 1/3। এইবার আমরা কী করবো, সূত্রেতে ফেলাবো, কোথায় কোন সূত্র পড়ছে এটা কিন্তু একটা জানার বিষয়। এখানে রয়েছে ডিডিএক্স রুট এক্স, তো ডিডিএক্স রুট এক্সের সূত্র আমরা কিন্তু করেছি, ডিডিএক্স রুট এক্সের সূত্র কিন্তু আমরা করেছি। যেমন আমরা এটাতে বলতে পারি যে এটা 4 নম্বর সূত্র, ডিডিএক্স রুট এফ অফ এক্স। তো এখানে শুধু এক্স রয়েছে, শুধু এক্স রয়েছে, সুতরাং যেহেতু এখানে 2x 3x এরকম কোনো কিছু নাই, তাহলে এখানে রয়েছে শুধু, আচ্ছা সূত্রটা হচ্ছে ডিডিএক্স রুট এক্স 1/2 রুট এক্স, এইটুকু আমরা নিব, এই বাদ বাকিটুকু নিব না, বাদ বাকিটুকু নিব না সূত্র প্রয়োগ করার টাইমে। এটা কেন নিব না সেটা আমি এই 4 নম্বর সূত্রতে যখন আমরা করেছিলাম, 4 নম্বর সূত্রের এই লেকচারটা তখন আমরা আলোচনা করেছি। তো এখানে আমরা শুধু এই সূত্রটা মনে রাখবো যে ডিডিএক্স রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স। তো এখানে যেহেতু সরাসরি ডিডিএক্স রুট এক্সটা দেওয়া আছে, সুতরাং আমরা সরাসরি এই সূত্র ইউজ করবো, ডিডিএক্স রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স। তাহলে এটাকে কোনো কাহিনি নাই যে ডিডিএক্স রুট এক্স হলে আমাদের কী লিখতে হয়, 1/2 রুট এক্স। আমরা সরাসরি এটা লিখে দিব যে 1/2 রুট এক্স, এটা গেল। তারপর প্লাস, এখানে আমরা আমাদের কোন সূত্র হবে সেটা করার আগে এটাকে আমাদের আবার সাজিয়ে নিতে হবে। তো দেখো এটা কীরকম করে সাজাবে, এত লাইন আসলে কী বলবো, এত লাইন কেউ লেখে না, আমাকে এখানে লিখতে হচ্ছে কারণ আমি ফুল বুঝাবো, আমি সরাসরি এই লাইন থেকে এই লাইনে চলে আসতাম। যাই হোক, ঠিক আছে, তো এটাকে এরকমভাবে কোনো সূত্র নাই যে রুট এক্স কিউব, মানে এরকম কোনো সূত্র সাধারণত নাই। তো এটাকে আমাদের একটু সাজিয়ে নিতে হবে, কীরকম সাজিয়ে নিতে হবে একটু তোমরা লক্ষ্য করো, যে রুট এক্স, সরি হ্যাঁ, রুট এক্সকে আমরা এক্স 1/2 লিখতে পারি। এখন যদি বিষয়টা এরকম থাকে যে রুট দিয়ে এরকম যদি থাকে, তাহলে এটাকে আমরা লিখবো এক্স লিখে 4/2 লিখবো, যদি রুট দিয়ে এক্স 10 দেওয়া থাকে তাহলে এটাকে আমরা লিখবো এক্স 10/2।
যদি রুট এক্স ফাইভ দেওয়া থাকে তাহলে আমরা লিখবো ফাইভ, মানে এক্স লিখবো তার উপরে লিখবো ফাইভ বাই টু। এটা হচ্ছে আমাদের মানে এভাবে আমরা রুটকে বুঝি। তো এখানে লেখা আছে রুট এক্স কিউব, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এক্স লিখে থ্রি বাই টু এভাবে লিখবো। কেন এভাবে লিখবো? কারণ না, এভাবে যদি লিখি তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়বে? এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের মধ্যে আমরা এটাকে ফেলতে পারবো। যেমন এটা হচ্ছে এক্স আর এন মানে হচ্ছে থ্রি বাই টু। যেমন এই সূত্রটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন, এই যে তিন নম্বর সূত্রতে আমরা এটাকে ফেলতে পারবো দেখে আমরা এটাকে এভাবে সাজিয়ে নেব। তারপরে এখানে একই রকমভাবে এখানেও আমরা এটাকে সূত্রতে ফেলাবো। দেখো এখানে সরাসরি এক্স টু দি পাওয়ার এন দেওয়া আছে, এটা হচ্ছে এক্স, ওয়ান বাই থার্ড হচ্ছে এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা আমাদের কী? যে এই যে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে প্রথমে এন বসবে, তাহলে এন আমাদের কত? ওয়ান বাই থার্ড বসলো। তারপরে কী বসবে? এক্স বসবে, তারপর এক্সের উপর এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্স বসলো এন মাইনাস ওয়ান, তাহলে এন আমাদের কত? ওয়ান বাই থার্ড মাইনাস ওয়ান। তাহলে ওয়ান বাই টু রুট এক্স, এটা আমাদের এরকমই থাকলো, প্লাস এটাকে আমরা একটা সূত্রতে ফেলাই, টুটা এরকমই থাকলো, এটাও এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এন কত? থ্রি বাই টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, প্লাস এটাকে আমরা এখন কাজ করি। কী কাজ করতে পারি দেখি আমরা? ফাইভ ওয়ান বাই থার্ড এক্স, ওয়ান ভাগ থ্রি মাইনাস ওয়ান। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে আমরা একটু সাইডে করি, যে ওয়ান ভাগ থ্রি মাইনাস ওয়ান। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করার টাইম মানে লসাগু আকারে করতে হবে। তিন এখানে লসাগু হবে থ্রি, থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে হয় ওয়ান, সেই ওয়ান দ্বারা এই ওয়ানকে গুণ করলে হয় ওয়ান, মাইনাস ওয়ানের নিচে মনে মনে ওয়ান রয়েছে, ওয়ান দ্বারা থ্রিকে যদি আমরা ভাগ করি তাহলে হয় থ্রি, সেই ভাগফল থ্রি দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে হয় কত? থ্রি। তাহলে ওয়ান থেকে যদি থ্রি বাদ দিই তাহলে আমরা মাইনাস টু বাই থ্রি আসে। তাহলে এখানে হবে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান করলে আমরা পাই মাইনাস টু বাই থ্রি। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে ওয়ান বাই টু রুট এক্স, এটা এরকমই থাকলো, প্লাস আমরা এখানে এখানে এই টু আমরা কেটে দিতে পারি, তাহলে থাকে থ্রি এক্স, থ্রি বাই টু মাইনাস ওয়ান করলে কত হয় এটা আমরা দেখি, যে থ্রি বাই টু মাইনাস ওয়ান। এখানে লসাগু কত হবে? টু, টু দ্বারা টুকে ভাগ করলে হয় ওয়ান, সেই ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে হয় থ্রি, দেন মাইনাস ওয়ানের নিচে মনে মনে ওয়ান রয়েছে, ওয়ান দ্বারা টুকে ভাগ করলে হয় কত? টু, টু দ্বারা ওয়ানকে গুণ করলে হয় টু। তাহলে থ্রি মাইনাস টু ইকুয়াল টু ওয়ান ভাগ টু, অর্থাৎ হাফ হয়। তাহলে ওয়ান বাই টু প্লাস এখানে ফাইভটাকে উপরে আমরা লিখতে পারি, যে ফাইভ বাই থ্রি এক্স মাইনাস টু বাই থ্রি। আচ্ছা, এটাকেই তোমরা এভাবেই কিন্তু ইয়ে করতে পারো, আইমিন রাখতে পারো। এখানে আর প্রসেসিং করার কোনো প্রয়োজন নেই, আরও দু একটা লাইন বাড়তে লেখা যায়, কিন্তু সেটা মানে বাধ্যতামূলক না আর কি, বাধ্যতামূলক বিষয়টা না, এটাই হচ্ছে বাধ্যতামূলক বিষয়। তো এরকম একটা অঙ্ক 2003 সালে এসেছে, সেই অঙ্কটা আমরা আজকে করবো কিনা বুঝতে পারছি না, বা নেক্সট লেকচারে দেবো কি না। তো আবার এর ডিভিশনটা একবার দিয়ে দিই আমি অঙ্কটাতে কী করলাম। কথা হচ্ছে, যখন রুট রয়েছে আমরা সরাসরি এখানে রুট এক্স দেওয়া আছে, কিন্তু এখানে রুট এক্স দেওয়া আছে, তারপরে কিউব দেওয়া আছে, তো এখানে আবার এক্স ওয়ান বাই থ্রি দেওয়া আছে। তো দেখো, যখন সরাসরি রুট এক্স এবং থ্রি টু কিছু নাই, তখন আমরা রুট এক্সের সূত্র বসাবো, যে ডিডিএক্স অফ রুট এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু রুট এক্স। ঠিক আছে, ওয়ান বাই টু রুট এক্স, এটা একটা সূত্র। তাই সরাসরি আমি সূত্রতে ফেলেই দিয়েছি যে ডিডিএক্স রুট এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু রুট এক্স। এখানে কী হয়েছে, এই টুটাকে যেটা রয়েছে টুটাকে আমরা সামনে এনেছি, এবং এই রুট এক্স কিউব এটাকে আমরা কীভাবে লিখতে পারি সেটা দেখেছি। তো এটা কেন লিখলাম? কারণ আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র একটা রয়েছে, সে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রতে আমরা ফেলাতে পারবো দেখে এটাকে এভাবে লিখলাম। আর এটাকে সরাসরি এক্স টু দি পাওয়ার এন আকারে দেওয়া আছে, সুতরাং এটাকে আমরা সূত্রতে ফেলিয়েছি। যারা প্রথম লেকচার থেকে আমার লেকচারগুলো দেখেছো এবং আজকের এই অঙ্কটা দেখছো, তাদের জন্য এটা পান্তা ভাত, কারণ প্রথমগুলোর লেকচারের সাথে এটা মানে জড়িত। তোমরা যারা বোঝো নি তারা আমাকে জানাতে পারো, দেখা যাক আমরা নেক্সটে হচ্ছে বিষয়টা আরও আলোচনা করতে পারে কিনা। এরকমই একটা অঙ্ক আমি নেক্সট লেকচারে দিব, যে অঙ্কটা 2003 সালে এসেছে, এবং সেদিন আমরা দুইটা অঙ্ক করবো, এই রুট নিয়ে। রুট নিয়ে কোনো ঝামেলা আমরা রাখবো না, কারণ পরবর্তীতে রুটের কিন্তু প্রচুর লেকচার মানে প্রচুর অঙ্ক কিন্তু সালে এসেছে রুট নিয়ে। সুতরাং রুট নিয়ে কোনো মানে গাফিলতি করার কোনো প্রশ্ন এখানে নেই, আমাদের রুটটাকে সিরিয়াসভাবে নিতে হবে। রুটের অনেক বিষয় রয়েছে, এই বেশি বেসিক জিনিসগুলো যদি এখানে আমরা পড়ি তাহলে পরবর্তীতে যে আমরা ভালো করতে পারবো।